দার্জিলিং স্টেশন চলে এসেছি আমাদের হোটেল থেকে একটু দূরে হেঁটে এলাম টয় ট্রেন স্টেশন যে লাইনটা সাইড সিনটা একটু দেখাচ্ছি ট্রেনটা একটু লেট আছে টয় ট্রেনটা সেই জন্য কী করবো বসে থেকে অনেকক্ষণ বসেছিলাম পাশে একটা মন্দির ছিল ভাবলাম ঘুরে যাই তাই চলে এলাম আমরা ট্রেনে চেপে পড়েছি এটা দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত যাবে মাঝে বাতাসা রোপ যে এটা বাতাসা রোপ চলে এসেছি বাতাসা রোপে 15 মিনিট দাঁড়াবে দিয়ে তারপর ছেড়ে দিয়ে আবার ঘুম স্টেশনে যাবে ঘুম স্টেশনে 20 মিনিট মতো দাঁড়িয়েছিল বেশিক্ষণ দাঁড়ায়নি 20 মিনিটের মধ্যে যেটুকু দেখা যায় তো সব দেখাই হয়ে গেছিলো আমি খুব সুন্দর জায়গাটা দেখা তোমরা
বাতাসিয়া লুপ, তাড়াতাড়ি দেখতে হচ্ছে কারণ ট্রেনটা 20 মিনিট বেশি দাঁড়াবে না। ট্রেনে যাবতীয় সরঞ্জাম এখানে রাখা আছে, আগে যাই যেগুলো ব্যবহার করতেন। মেলের মধ্যে বসে আছি, একটু মার্কেটে গেছিলাম, মহাকাল মার্কেটে ঘুরে চলে এলাম। আজ ভীষণ ঠান্ডা, একটু হাওয়া দিচ্ছে, এই মেলটাতে বসে আছি দেখ। কিছুক্ষণের মধ্যে দেখতে পাই মেলের মধ্যে হঠাৎ করে দেখছি কিছু অল্পবয়সী ছেলে গান করছে, গিটার বাজে, খুব ভালো লাগছে। অনেকে গোল হয়ে দেখছে, তো আমিও গেলাম, তো দেখলাম হ্যাঁ সুন্দর গান করছে, আবার দুজন নাচছে ওদের সাথে। এবার যারা দেখছে তারা সেখান থেকেও সবাই খুব এনজয় করছে, তারাও কেউ কেউ চলে যাচ্ছে নাচার জন্য, যাদের ভালো লাগছে তারা টাকাও দিয়ে দিচ্ছে। তো আমার মেয়েরও খুব ভালো লেগেছে, হঠাৎ করে মা বললো মা আমিও দেবো, আমাকে দাও কিছু, তো মেয়েও দিল, খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।